স্বৈরাচারীদের ঘিরে যে মানুষের মনে নানা রকম মোহের সৃষ্টি হয় সেটা তো জানো। একটা গোটা দেশ গোটা জাত তাতে মেতে উঠতে পারে। এই রাজ্যে বাস করে কে তোমাদের বিরোধিতা করবে বলো? কোন বিরোধী? আমি যে তো আলো রে ছেলে, তুমি মৌকে রক্ষা করতে পারোনি, তুমি ব্যর্থ, তাই মৌ নষ্ট, যেমন এই দেশটা। কাল নাকি নিয়ে জাগাইছো তুমি, সে এখন বিচক্রবি ধ্বংস, শুধু ধ্বংস, পালাও। আমরা সবাই ভীত সন্ত্রস্ত, চারপাশের এই অবক্ষয়কে কেবল প্রত্যক্ষ করে যাবে, আমাদের যাবতীয় বিপন্নতাকে নিয়ে একটু একটু করে মরে যাব। এই রাজনীতি ছাড়া আমাদের আর কোনো রাজনীতি নেই। মানুষের ইতিহাসে কি দেখো, যতটা তার জয়ের ইতিহাস ঠিক তার পাশাপাশি ততটাই তার ভুলের ইতিহাস। কেন যেমন অচল হয়ে গেলি? চিন্তা করো না পিসি, আবার সব সচল হয়ে যাবে। রাজ্যের পরিবর্তনটা হলেই সব সচল। স্যার, আমি পুটু জয়ব্রত। স্বৈরতন্ত্রের নাকি অবসান হয়েছে, এটা নাকি বিরাট একটা পরিবর্তন। আধার রাতে একলা পাগল যা